গুড মর্নিং ফ্রেন্ডস, যুক্তাস্মিক্সভ্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। আর এখন দেখো রেডি হয়ে আছি, তো আমি অলরেডি মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়েকে আনতে গেছিলাম, ওই জন্যই রেডি হয়ে আছি। আজকে হচ্ছে এখন প্রচুর কাজ আছে, তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়ব। আর কি কাজ করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আজকে ওয়েদারটা কিন্তু ডাউন আছে, একটু আগে বৃষ্টি হলো, এখন বৃষ্টি নেই, আর সকালে রোদও উঠেছিল। তো এখন এই হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, কোনো কিচ্ছু ঠিক নেই। ঠিক কী শেয়ার করবো তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, টুকটাক চারিদিকে মানে অগোছালো হয়ে আছে, সেটাই আমি আজকে একটুখানি গুছিয়ে নেব, আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, প্রথমে চলে এসেছি মার ঘরে। তো আমাদের সবার আগে টার্গেট থাকে সোফা, তো যখনই কোনো কিছু জিনিস নিয়ে আসি বা কোনো কিছু জিনিস রাখার হয়, সবার আগে সোফার মধ্যে রেখে দিই আর সোফাটাকে ভিড় করে দিই। তো এটা হচ্ছে আমার মানে আমাদের একটা বিশাল হ্যাবিট যে সোফাটা পরিষ্কার থাকলেই আমরা সব কিছু মানে কোনো কোনো সময় রেখে দিই, আর দুদিন না গোছালেই মানে গোছানোর সুযোগ না হলেই তাহলেই সেটা ভিড় হয়ে যায়। তো আজকে এই জন্য দেখলাম দুদিন থেকে ওখানে রেখেছি আর উঠানোই হচ্ছে না, তো এই জন্য আজকে ভাবলাম সব কিছু যতটা পারি গুছিয়ে নিই। আর এখানে দেখো মেয়ের সাথী, খেলার সাথী তো এখানে থাকেই, তাদের তো এন্ট্রি হবার প্রথমে, তো তাদেরকে তো সবার আগে সরানো যাবে না, তো বাকি জিনিসগুলোই সরিয়ে দিচ্ছি। আর দেখো যত বাক্স সব কিছু কিন্তু মেয়ে নিয়ে রেখে দেবে বলে, আমি খেলবো বলে কিছুতেই ফেলতে দেয় না, আর মানে খুব একগাদা জমে যায়। তো এটা একটা সত্যি খুব বিরক্তিকর লাগে, কিন্তু আবার মাঝে মাঝে নিয়ে ফেলেও দিই। তো দেখো এখন মেয়ের স্কুল ড্রেসটা এটা ধোয়া আছে, তো এটাকে এখন ভাঁজ করে উঠিয়ে রেখে দেব। আর এই যে প্যাকেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানের মধ্যেও কিছু জিনিস আছে আমাদের শপিং করেছিলাম, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ধীরে ধীরে অবশ্যই শেয়ার করব। তো এখন দেখো এগুলো সব গুছিয়ে রেখে দেব। আর যত না জিনিস হয়েছে, জায়গা এত কম যে রাখারই জায়গা হচ্ছে না, সব কিছু ভরে গেছে। তো ঠিক করেছি যে যেগুলো জিনিস এখন আর পরবো না বা যেগুলো আর হচ্ছে না বা আর পরা যাবে না, সেগুলো বার করে কিছু একটা গতি তার করতেই হবে, তো তাহলে একটু জায়গাগুলো হবে। আর মেয়েকে দেখছো যখনই ভিডিও শুরু হয়ে যায় ওর বদমাশিটা আরও শুরু হয়ে যায়, আর ও ক্যামেরার থেকে চোখই সরাতে পারে না। দেখো আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে, আর খালি ওর পুতুলগুলোই রাখা থাকলো। আর দেখো এখানে আমি চলে এসেছি এখন এই সে মানে বইয়ের তাকটাকে গোছাতে। তো এখানে মেয়ের বইগুলো কিছুদিন আগে আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু যথারীতি মেয়ের কাণ্ড, সব বই নিয়ে অন্যখানে রেখে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে, জায়গাটা দেখো অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। তো এখন সেটাকে গুছিয়ে রাখবো। বই খাতাগুলো এলোমেলো থাকলে না খুব অসুবিধা হয়, এক জায়গায় মানে পাওয়াই যায় না, এই জন্য আজকে সব চেষ্টা করছি যে দু তিন যে জায়গায় যেগুলো জায়গায় আর কি এলোমেলো হয়ে আছে সেই জায়গাগুলো আগে একটুখানি গুছিয়ে নেব। তো দেখো এক নম্বর তো সোফা হয়ে গেল, দুই নম্বর এখন আমি এখানে বইগুলো গুছিয়ে নেব। আর সব একদিকে পেপারগুলো রেখে দেবো যেগুলো আমাদের দরকারি জিনিস, আর একদিকে রেখে দেবো মেয়ের বই খাতাগুলো, তাহলে একটুখানি খুঁজে পেতে না সুবিধা হয়। আর এমনিতেই জায়গা ছোটো, আর যা জিনিস আছে তার মধ্যে একটু গুছিয়ে রাখা, না রাখলে কি আর হয়, তো সেটাই চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু যথারীতি সেটা গুছিয়ে রাখলেও সেটা জায়গার জিনিস জায়গা সহজে থাকে না, বুঝতেই পারছো। যতক্ষণ না মেয়ে বড় হচ্ছে একটু ঝামেলা তো হবে, কিছু করার নেই। তো দেখো এখানে পেপারগুলো রেখে দিলাম সাইড করে, আর এখন হচ্ছে মেয়ের যত বই আছে সব আমি পাশে রেখে দেব। আর মেয়ের ব্যাগগুলো তো ওই টেবিলের যে ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ ওটার পিছনেই রেখে দিই, আর ওখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দেব। তো কেন জিনিস মানে জায়গা ফাঁকা থাকলেই না ওখানে যে জিনিস পাই সেই জিনিসই রেখে দিই, তো সেজন্য কোনো জায়গায় আর ফাঁকা সহজে থাকে না, ফাঁকা করে নিতে হয়। তো দেখো এখন মেয়ের বইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, আর খাতাগুলোও পিছনে সেট করে রেখে দিলাম, আর পেন্সিল বক্স রং পেন্সিল সবই রেখে দিলাম। আর যেহেতু ওদের স্কুল থেকেই সব রবার পেন্সিল কালার পেন্সিল সব দেয়, এই জন্য স্কুলে আর এক্সট্রা করে পাঠাতে হয় না, তো বাড়ির জন্য তো লাগবে, তো সেজন্যই ওখানে রেখে দিলাম। আর দেখো এখানে কমপ্লিট হয়ে গেল কাজ, তো এখন চলে এসেছি এই জায়গাটা গোছাতে। তো দেখো এই সোফাটার মধ্যেও এটা হচ্ছে তিন নম্বর জায়গা যেটা আমি গোছাতে আসলাম। তো এখানে হচ্ছে দেখো সব জামাকাপড় রেখেছিলাম যেটা আমরা পরে গিয়েছিলাম শপিং করতে, তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করেইছি, আর যারা দেখোনি তারা অবশ্যই আগের ব্লগটা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শপিং ব্লগ তো দেখতে সবারই ভালো লাগে, তাই না?
তো দেখো এখানে এই জামা কাপড়গুলো রেখেছিলাম, কারণ টায়ার্ড হয়ে আসার পর না তখন সবসময় করতে ইচ্ছে করে না, আর তার মধ্যে যা ওয়েদার, এত বৃষ্টি বৃষ্টি ওয়েদারে জামা কাপড়ও শুকাতে ইচ্ছা মানে শুকায় না আর কি। তো যার জন্য দেখো সব এখানে রেখেছিলাম, তো এখন যেগুলো যেগুলো যেখানে রাখা সেগুলো ভাঁজ করে রেখে দেব, আর স্নান করে যেহেতু ম্যাক্সিটা পরবো তাই জন্য ওখানেই রেখে দিলাম, আর ওখান থেকেই নিয়ে যাই। আর এই দেখো এই প্লাজোটা যেটা আমি 15 আগস্টের দিন পরেছিলাম, তো সেগুলো সব এখানেই রেখেছিলাম। তো এখন গুছিয়ে আমি এই সোফার মধ্যেই রাখবো আগে, তো যেখানে আলমারিতে ওই জায়গাটাও একটুখানি গুছিয়ে নেব, তারপরে আমি এখান থেকে শিফট করে দেবো জামা কাপড়গুলো। তো তার আগে একটু গুছিয়ে নিচ্ছি, জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে না যতক্ষণ না গুছিয়ে নিই ততক্ষণ কিন্তু মনটা ভালো লাগে না। তো এই জন্য আজকে উঠে পড়ে লেগেছি যে আগে গোছাবো তারপর অন্য কাজ, কারণ আগে তো করেই নিয়েছি বা যা যা কাজ ছিল, তো এখন আগে ব্রেকফাস্ট করে একটু এনার্জিটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে চলে এসেছি এই কাজগুলো করতে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ দেখবে সব পড়ে থাকে, সে ফট করে করা হয় না, তো সে তার জন্য টাইম বার করে নিতেই হয়, আর সবসময় একই কাজ মানে ইচ্ছাও করে না, তো এই জন্য একটু রেস্টও করতে হয়। তো যাই হোক সব মিলিয়ে আর কি কাজ করতে হয়। আর দেখো মেয়েও মাঝে মাঝে এসে এসে একটুখানি ওর সাথেও একটুখানি ওর কাজগুলো করে দিতে হচ্ছে, ও দুষ্টুমি করছে সেগুলোকে সামলাতে হচ্ছে, তো সবই করতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো এখানে গোছানোটা তো হলো, তো এখন দেখো আমি চলে এসেছি আমার একটুখানি ক্রিম আর সাদার জিনিস যেগুলো একটু এলোমেলো হয়ে আছে ওগুলো একটু ঠিক করে রাখবো বলে, কারণ একটা জিনিস ইউজ করতে করতে কিন্তু দেখবে অগোছালো হয়েই যায়, যতই তুমি গুছিয়ে রাখো না কেন কিছুদিন পর দেখবে ওই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে। তো সেটাই আজকে একটু গুছিয়ে রাখছি, আর এই র্যাকটাকেও ভাবছি একদিন আবার পরিষ্কার করে দেবো, কেন সাদাগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে, তো ওই র্যাকটাকেও পরিষ্কার করতে হবে, তো একদিনে তো সব হবে না। তো দেখো এই ক্রিমের যে কভারটা আমি দেখছিলাম যে এক্সপায়ারি ডেট কবে, কারণ কভারটা ভাবছি রেখে লাভ নেই, কভারটা আমি ফেলে দেব, খালি ক্রিমের কৌটোটাই রাখবো, আর কভার রাখা মানে জায়গা দখল, তো এই জন্য কভারটা ফেলে দেব। তো ক্রিমটাই শুধু রাখছি, আর যেই ব্যাগে রাখছি সেটা তো 3টা সেট ছিল, একটা মাকে দিয়েছি, একটা মেয়ে হেয়ারব্যান্ড রাখে, আর একটা হচ্ছে আমি নিয়েছিলাম ক্রিম রাখার জন্য, কিন্তু সেটা রাখানো হয়নি। তো দেখো আজকে রাখছি, আর ছোটো গোলাপ জলটা ভেবেছিলাম যদি একটু মুটকিটা খুলে ওর মধ্যে ঢেলে রাখা যায় বড় গোলাপ জল থেকে, কিন্তু মুটকিটা কিছুতেই খুলতে পারলাম না, আর আদৌ জানিও না যে খোলা যায় কি না, তো এই জন্য ওটা ছেড়ে দিলাম। আর দেখো যেখান থেকে যেগুলো লাগবে সেগুলো তো রেখে দেব, আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেব। তো এখন সব গুছিয়ে নিয়ে তারপরে সোজা চলে যাব স্নান করতে, আর মাঝে মাঝে মেয়ে এত ডিস্টার্ব করছে যে আমার বিরক্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এই অগোছালো জিনিস গুছিয়ে রেখে আমার মনটা খুব শান্তি পেলো, তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদেরও মানে মনটা এরকম হয় কি না। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়েই এসছে। তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।